হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল হাসনা ইউএসএ থেকে আমি হাসনা আপনাদেরকে স্বাগতম জানাই। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, এটাকে জাম্বুরা বলে থাকি আমরা, সাধারণত কেউ কেউ মাতু বলে থাকেন, কোনো অসুবিধা নেই, যে যার মতোই বলুক। এই যে আমি এখানে তিনটি শুকনো মরিচ একটু ভেজে নিয়েছি ফয়েল পেপার দিয়ে চুলার মধ্যে দিয়ে, এই যে দেখেন। আর একটা রসুন, আমি ফুল একটা রসুন ছোট ক্লিন করে এই যে ফয়েলের মধ্যে দিয়ে চুলার মধ্যে নিয়ে একটু আমি পুরে পুরো পুরো করে নিচ্ছি। এই যে দেখেন, চুলার মধ্যে মিডিয়াম আগুন দিয়ে ফয়েলটা আমি এখন এক পাশ উল্টে দিচ্ছি। এইভাবে রসুনটা বাজে নিলে খুবই ভালো একটা স্মেল আসে। এই যে দেখেন জাম্বুরাগুলা, এখানে কিছু আছে আমাদের বাংলাদেশি তার মতো, এই যে বড়গুলা, আর ছোটোগুলো হচ্ছে আমাদের এখানকার এই এই ছোটোগুলো। এই যে দেখেন, বড়গুলো আসলে খেতে অনেক মজা, আমাদের বাংলাদেশেটার মতোই, বা স্বাদটা তেমন একটা ডিফারেন্ট না, দেখতে পুরাটাই একই রকম, খেতেও আসলে খুবই ভালো লাগে। এই যে জাম্বুরা পরথা খেতে অনেকই ভালো লাগে। আর এটা আসলে কোলেস্টেরলের জন্য খুবই ভালো, যাদের কোলেস্টেরল আছে তারা এটা খেলে খুবই ভালো হয়। এই যে দেখেন, আমি এগুলা চুলিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এই যে খোসাগুলো আমি আগলা 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 করে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পারছেন। এই যে খুবই ইজিলি এগুলা চুলানো যায়, এই যে দেখেন খুবই ইজিলি, এটা এক সাইড দিয়ে ওপেন করলে অপর সাইডই অটোমেটিকলি ওপেন হয়ে যায়। এই যে দেখেন, খুবই ইজিলি এগুলা খোসা থেকে ছুটানো যায়। এই যে দেখেন আপনারা, আসলে এই জাম্বুরাটা শরীরের জন্য খুবই ভালো, আর যাদের কোলেস্টেরল আছে তাদের তো আসলে ডেইলি একটা করে খাওয়া খুবই ভালো। এটা খেলে আবার কোলেস্টেরলের ঔষধটা খেতে হবে না। এখন আমি যে তিনটা শুকনো মরিচ বাজি করে রেখেছিলাম, এগুলো আমি হাত দিয়ে ছোটো ছোটো করে মেখে নিচ্ছি। এই যে দেখেন, আপনারা যদি চান তাহলে এটা কেচি দিয়ে কেটে নিতে পারেন, আমি হাত দিয়ে নিয়ে নিচ্ছি। এই যে দেখেন, এখন রসুনগুলাও আমি হাত দিয়ে একটু ছোটো ছোটো করে, এগুলো একদম নরম হয়ে গেছে, রসুনগুলা পুরানোর পর একদম নরম হয়ে গেছে, আমি হাত দিয়ে এগুলা একটু ম্যাশ করে নিচ্ছি। এই যে দেখেন, কিছু পরিমাণ ধনিয়া পাতা কেটে রেখেছিলাম, এগুলা দিয়ে এখন আমি ভালো করে মেখে নিব। এই যে রসুন আর শুকনা মরিচ ধনিয়া পাতা লবণ দিয়ে আমি ভালো করে এগুলা মেখে নিব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি রসুন শুকনা মরিচ ধনিয়া পাতা আর পরিমাণ মতো লবণ দিয়ে এগুলা ভালো করে মেখে নিব। এই যে আছে ছোট কিছু ভালো করে মেখে নিলে এগুলো আসলে খেতে অনেক স্বাদ হয়, একটু জুল জুল হয়, খেতে অনেক ভালো লাগে। এই যে দেখেন আমি মেখে নিচ্ছি, আপনারা যদি চান তাহলে জুল জুল না করে আস্তে আস্তে রাখতে পারেন, এটা যার যার পছন্দ অনুসারে করতে পারেন। আমার কাছে জুল জুল হলে একটু ভালো লাগে, তাই আমি একটু বেশি করে মেখে নিচ্ছি এইটা। এই যে দেখেন রেডি হয়ে গেছে, অলমোস্ট মাখানো শেষ হয়ে গেছে, কত মজার একটা ভর্তা হয়ে গেল। এই যে আমি এখন বাটির মধ্যে নিয়ে পরিবেশন করব। আপনাদের যদি আমার আজকের এই জাম্বুরা ভর্তাটা ভালো লাগে থাকে, তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটি লাইক কমেন্ট
শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য একটি ভিডিওতে। খুদা হাফিজ।